আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে পাকা ও শুকনা বড়ইয়ের বার্মিজ আচারের মতো মজাদার একটি আচার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আচারের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকে বড়ইয়ের এই জিভে জ্বলানো আচারটি তৈরির জন্য আমি 1 কেজি শুকনা টক মিষ্টি বড়ই নিয়েছি। এখন বড়িগুলো ভালোভাবে ধুয়ে একটা সসপ্যানে ভিজিয়ে রাখছি 6 থেকে 7 ঘন্টার জন্য। এতে বড়িগুলো পানি শুষে একেবারে নরম হয়ে যাবে। 6 ঘন্টা পর আমি বড়িগুলো পানি থেকে তুলে নিয়েছি। দেখুন বড়িগুলো কেমন নরম হয়ে গেছে। আমি এভাবে চেপে চেপে সবগুলো বড়ই ভেঙে নিচ্ছি। আমার সবগুলো বড়ই ভাঙা হয়ে গেছে। এবার আচার তৈরির জন্য একটা কড়াইয়ে 1 কাপ সরিষা তেল দিয়ে দিচ্ছি। আমি আচারটায় বেশি তেল ব্যবহার করব না। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন তেলে 8টা শুকনো মরিচ, 4 টুকরা দারচিনি, 4টা তেজপাতা ও 6টা এলাচ দিয়ে হালকা ভেজে নিচ্ছি। এখন আবার তেলে 1 চা চামচ মৌরি দিয়ে দিলাম। মৌরিটা দিলে আচারটা খেতে অনেক ভালো লাগে। আর 2-1 মিনিট ভেজে নিচ্ছি। এবার আমি বড়িগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন বড়ইয়ে 3 চা চামচ লবণ দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আচারে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সে পরিমাণ দিবেন, তবে এই আচারটা মিষ্টি বেশি হলেই বেশি ভালো লাগে। চিনি দেওয়ার পর আচারটা একটু ঝোল বেড়ে গেছে, একটু জাল করে ঝোলটা কমিয়ে নিতে হবে। এখন আচারে একটা স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি। এ মশলাটা আমি 8টা শুকনো মরিচ, 1 টেবিল চামচ, ধনিয়া, 1 চা চামচ, পাঁচফোড়ন ও 1 চা চামচ জিরে ভেজে গুঁড়া করে তৈরি করেছি। এ মশলাটা দিলে আচারটা অসাধারণ লাগে। এখন আমি মশলাটা আচারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আচারে ঝোল কমে কেমন আঠালো ভাব চলে এসেছে। এবার আমি আচারটা নামিয়ে নিব, কারণ ঠান্ডা হলে আরও ঝোলটা ঘন হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর আমি আচার থেকে তেজপাতা, এলাচ ও দারচিনিগুলো তুলে ফেলে দিয়েছি। দেখুন আচারটা কত লোভনীয় হয়েছে। এই আচারটা বার্মিজ আচারের চেয়েও মজাদার ও স্বাস্থ্যসম্মত। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।